বাংলাদেশের আখাউড়া থেকে আগরতলা নিশ্চিন্তপুর পর্যন্ত রেল পরিষেবা প্রস্তুতি চলছে জোর কদমে। বাংলাদেশের গঙ্গাসাগর থেকে পণ্যবাহী চারটি বগি নিয়ে মিটার গেজ ইঞ্জিন নিশ্চিন্তপুর স্টেশনের জিরো পয়েন্ট পর্যন্ত বৃহস্পতিবার ট্রায়াল রান হয় এবং পরিদর্শনে ছিলেন জিএম রমন সিংলা, ডেপুটি জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাউ সহ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন নির্মাণ সংস্থার আধিকারিকরা। জিএম রহমান সিংলা জানান, 2018 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে এই রেললাইন স্থাপনের চুক্তি হয়েছিল। তারপর দীর্ঘ পাঁচ বছর পর রেললাইন নির্মাণের কাজ শেষ হওয়ার পর আজ ট্রায়াল রান হয় এবং দেখা গেছে দুই দেশের মধ্যে যোগাযোগের এই সংযোগ মাধ্যম খুলে দেওয়ার উপযোগী রেললাইন তৈরি হয়েছে। এতে করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বড় সুবিধা হবে এবং দু দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই রেললাইন স্থাপন। অবশেষে রেললাইন স্থাপন হয়েছে, এখন উদ্বোধনের বাকি। দুই দেশের সরকারের পক্ষ থেকে সিলমোহর পড়লে এই রেললাইনের উদ্বোধন হবে বলে জানা যায়। আপনারা জানেন যে আমরা 2018 সালে এই এগ্রিমেন্টটা হয়েছিল এবং প্রায় আমাদের পাঁচ বছর পরে আমরা আজকে রেললাইন নির্মাণ শেষে ট্রায়াল সম্পন্ন করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ট্রায়াল শেষ করেছি। এবং মূলত এটা টেকনিক্যাল ট্রায়াল এবং আমরা দেখলাম যে রেললাইনটা ঠিকঠাক মতো আছে কি না, ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য উপযোগী কিনা আমরা দেখলাম যে হ্যাঁ ট্রেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।